প্রিয় শিক্ষার্থী, অনলাইন স্কুল বাই পিএস কর প্রেজেন্টস রশনের রশের হাড়ি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে আমাদের অনলাইন স্কুল বাই পিএস কর একটা ফেসবুক গ্রুপ, এবং ফেসবুক গ্রুপ ভিত্তিক এটা একটা অনলাইন স্কুল। এই স্কুলে আমরা হাই স্কুল এবং কলেজ পর্যায়ের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। তোমরা জানো যে করোনা ভাইরাস উপলক্ষে আমাদের দেশে যে লকডাউন, আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য আমাদের এই উদ্যোগটা যে আমরা এখানের মধ্যে ধরে প্রতিটা সাবজেক্ট আমরা এভাবে পড়ানোর একটা উদ্যোগ আমরা নিয়েছি। তো সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যারা সায়েন্সে পড়ে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ওরা প্রবলেমে পড়ে বা কোন সাবজেক্টে ওরা ভয় পায়। তো ওরা যেটা বললো আমাদেরকে যে ওরা রসায়ন সাবজেক্টকে খুব ভয় পায়। তো এখানের মধ্যে তোমাদের সাথে আজকে আমি রসায়ন নিয়ে কথা বলার জন্য আছি, আমি ডক্টর আরেফিন, এবং তোমাদের সাথে আরো আছেন তানহা। উনি হচ্ছে উনি আমি ডক্টর, আমি আসলে মাস্টার না, তো উনি মাস্টার। তো উনি আসলে আমি তোমাদের কিছু জিনিস পড়াবো, এবং এখানে আরো টিচাররা তোমাদের পড়াবেন, তো এই ম্যাডামও তোমাদের কিছু পড়াবেন। তো আজকে আসলে আমরা দুজনে মিলে তোমাদেরকে আমরা চেষ্টা করব যে রসায়নটা আসলে ভয়ের যে কিছু না, এটা আমরা একটু বুঝানোর তোমাদের চেষ্টা করব, যে বুঝে পড়লে যে তুমি অনেক কিছু পারবা এটা আমরা তোমাকে বুঝাতে চাই। তো আমাদের এখানে মধ্যে গ্রুপের আমরা একটা ক্লাসরুম আছে, তোমরা স্কুলে যেরকম তোমরা ক্লাস করো না, তা আমাদের এখানেও স্কুলে ক্লাস হবে। ফেসবুকে তো আমরা ক্লাস নিব না, তাই না? আমরা তো আসলে স্কুলে ক্লাস নিব। তো এই স্কুলের নামটা কি? তো সেই স্কুলের নামটা জানার জন্য তোমার ফোনে তোমরা যেতে হবে গুগল প্লেতে, মানে প্লে স্টোরে যেতে হবে। তোমার প্লে স্টোরে গেলে ওখানে তুমি সার্চ বাটনে লিখতে হবে গুগল ক্লাসরুম, তুমি লিখতে হবে। যখন গুগল ক্লাসরুম তুমি লিখবা, এই ধরনের সবুজ আইকন যুক্ত একটা চিহ্ন আসবে, গুগল ক্লাসরুম যাকে বলা হয়, এরকম একটা অপশন আসবে এখানে, এই যে সবুজ অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে। তো ইনস্টল বাটনে তুমি ক্লিক করবা, ক্লিক করার পরে ইনস্টল হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তো এরকম একটা তোমার ইন্টারফেস আসবে। তো আচ্ছা তানহা, তোমার কি মনে হয় এটা পারবে স্টুডেন্টরা? পারবে, হ্যাঁ এইটা আসলে মনে হয় যে ওরা এত কিছু পারে, ফেসবুক ইউজ করতে পারে, তো আমার মনে হয় এটাও তারা পারবে না। তো এখানে মধ্যে যখন গুগল ক্লাসরুম তারা তোমরা ঢুকবা, দেখো এটা বলছে গেট স্টার্টেড, তাহলে আমি শুরু করি। তাহলে এখানে যখন তুমি ক্লিক করবা, তুমি এখানে মধ্যে তোমাকে বলবে যে এখানে শুরু করার জন্য তোমাকে একটা ওরা ইমেল অ্যাড্রেস চাইবে। তো ইমেল অ্যাড্রেস দেখো আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট লগইন করা আছে। আচ্ছা ইমেল অ্যাড্রেস কি স্টুডেন্টরা সবাই খুলতে পারবে? অবশ্যই পারবে, এটা তো ওদের ক্লাসে পড়ানো হয়। আচ্ছা আচ্ছা, মানে ওদের ফোনে তো মনে হয় ইমেল দিয়ে আমার লগইন করতে হয়, তাই না? ঢুকে যাবা। এখন দেখো এখানে একটা ক্লাস ফাঁকা, এখানে কোনো ক্লাসে কোনো স্টুডেন্ট নাই। তা আসলে কোনো স্টুডেন্ট নাই এখানে, স্টুডেন্ট তো এখানে কেউ তো এখন আসলে ক্লাসে ঢুকে নাই। তো তুমি আমাদের ক্লাসে ঢুকে যাও। এই যে প্লাস চিহ্নে যখন তুমি ক্লিক করবা, তখন দেখবা তোমাকে বলবে যে সে একটা যে ক্লাস কোড চাইবে। তো একটা ক্লাস আমরা অনেক সময় যে রোল নাম্বার, স্কুলের নাম খাতা, এগুলো মানে নাম রোল নাম্বার আমরা বলি, একটা পরিচয়। এই আমাদের ক্লাসরুমে একটা পরিচয় আছে তোমার, এখানে তুমি ক্লাসরুমে ঢোকার জন্য একটা কোড নাম্বার আছে। কোড নাম্বারটা তখন কি কোড নাম্বার? এই হচ্ছে কোড নাম্বার XWO7PZU। এই কোড নাম্বার যখন তুমি এখানে মধ্যে দিবা, দেওয়ার পর যখন তুমি এন্টার করার পর দেখবা যে এখানে মধ্যে একটা জয়েন এই বাটনটা তোমার এটা ব্লু হয়ে যাবে। ব্লু হয়ে যাবে তখন তুমি ক্লিক করবা, ক্লিক করলে তুমি এই আমাদের ক্লাসরুমের মধ্যে তুমি ঢুকে যাবা। ঢুকে গেলে দেখবো তোমার জন্য এই ক্লাসরুমে বসে আছে কেমিস্ট্রি 19 লেখা এই তোমার শামসুল আরফিন, উনি তোমাদেরকে এখানে ক্লাসরুমে শিক্ষক, উনি তোমাদের পড়াবেন। এই ক্লাসরুমে তুমি ঢুকে যাবা, যখন তুমি ক্লিক করবা দেখো এই হচ্ছে তোমার ক্লাস। এখানে তোমার হচ্ছে এখানে তোমরা স্টুডেন্টরা বসবা, এখানে মধ্যে এই যে পিপল, তোমরা তোমার ক্লাসে কে বা কারা আছে তোমার ক্লাস, এখানে কোনো কিন্তু ক্যাপ্টেন বা এই ধরনের কেউ নাই, এখানে সবাই কিন্তু সমান। এটা একটা ভালো জিনিস, তাই না? সবাই ক্যাপ্টেন এখানে, তোমরা সবাই ক্যাপ্টেন এখানে, আসলে নির্দিষ্ট কেউ ক্যাপ্টেন নাই বা কেউ ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট নাই, সবাই তোমরা স্টুডেন্ট এখানে সবাই সমান। তো তোমার এখানে এটা হচ্ছে তোমার স্ট্রিম, দেখো স্ট্রিম হচ্ছে যে তা না, স্ট্রিমটা হচ্ছে আসলে মানে কি একটা মানে স্রোত, তাই না? স্রোত তার মানে হচ্ছে কি, এটা তুমি এখানে মধ্যে স্রোতের মতো আমরা এখানে মধ্যে পোস্ট দিতে পারবো, আমরা ক্লাস নিয়ে কথা বলতে পারবো, তোমাদের জানার থাকলে তুমি কথা বলতে পারবা, বা আমি যদি তোমাদেরকে টিচার হিসেবে কোনো অ্যাসাইনমেন্ট দেই সেটা তুমি এখানে শো করবে। এটা কাইন্ড অফ আমার ফেসবুকের মতো। আর তোমার হচ্ছে যে তুমি ক্লাস ওয়ার্কের মধ্যে, এই ক্লাস ওয়ার্কের মধ্যে যদি তুমি ক্লিক করো, তুমি গিয়ে দেখবে যে এই ধরনের তোমার আমরা কিছু ক্লাস তোমার এখানে কিছু এলিমেন্ট আমরা দিয়ে দিয়েছি। দেখো আমরা কিছু সফটওয়্যার দিয়েছি, পিরিয়ডিক টেবল, এই যে দুটো পিরিয়ডিক টেবল দিয়েছি পর্যায় সারণী, মজার রসায়ন নামে একটা সফটওয়্যার আমরা দিয়েছি। তুমি লিংকে ক্লিক করলে তোমার প্লে স্টোর দিয়ে ওপেন করলে তুমি সফটওয়্যারগুলো ইনস্টল তুমি করতে পারবে বলে আমরা আশা করি। এখন ম্যাটেরিয়ালস দেখো, মানে এখানে মধ্যে আমরা কি পড়াবো, মানে এখানে মধ্যে কি আমরা কি বস্তু দিয়ে পড়াবো, মানে কি জিনিস, দেখো বেসিক্স, মানে যে জিনিসগুলো আমাদের মধ্যে থাকা লাগবে। বেসিস যখন তুমি ক্লিক করবা, তখন তুমি এই ধরনের একটা তুমি গুগল ড্রাইভের এই ধরনের ফোল্ডার খুলে যাবে, তুমি ভি ম্যাটেরিয়াল দিবে, এই ধরনের
ফোল্ডার খুলবে। দেখো আজকে ক্লাসের বেসিক্সটার মধ্যে দেখেন কিছু অ্যাটম টু বোর্ড ডাব, তার ভিডিও দেখা যাচ্ছে, একটা ক্লাস 19 বই দেখা যাচ্ছে, একটা ভিডিও টিউটোরিয়াল দেখা যাচ্ছে। এটা তোমরা আসলে ক্লিক করলে এখানে তুমি ডাউনলোড করতে পারবা বা তুমি এখানের মধ্যে ভিডিও দেখতে পারবা। তো এটা তোমরা দেখতে হবে মাস্ট। আচ্ছা, তো আমরা এখন আজকে কথাবার্তা আমরা শুরু করি। তোমরা জানো যে তোমরা আমরা ধরো এই যে একটা ফোন, এই ফোনের মধ্যে আচ্ছা আমি আচ্ছা এই ফোনটা তুমি ধরো তোমার রাগ হলে ভেঙে ফেললা জিনিসটা, তাই না? ভেঙে ফেললা। এখন আমি আরেকবার ভেঙে ফেললাম, তুমি ফোন ভাঙবা? এটা এটা একটা এটা আসলে একটা ব্যাপার, আমরা ভাঙতে 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 একদম ভেঙে ফেলবো এটা। এখন যখন ধরো আর ভাঙা যাবে না, বিজ্ঞান এটা আসলে কে আবিষ্কার করলো? এটা ওরা ভাঙবে কেন এটাকে? মানে ওদের মাথায় কি সমস্যা আছে? মানে এটা আসলে ওরা মনে বিজ্ঞানী, যেহেতু ওদের মনে সবসময় আগ্রহ থাকে ভাঙলে কি পাওয়া যাবে। তেমন কোনো বস্তুকে তুমি যদি ভাঙবে, এরকম ভাঙতে 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 একটা যখন আর ভাঙতে পারবো না, ভাঙলেই ওই বস্তুর আর চেনা যাবে না ওই বস্তুটাকে, তখন তাকে আমরা বলবো এটার নাম হলো পরমাণু। মানে এরপরে তুমি ভাঙলে আর এটা তুমি চিনতে পারবা না, এটার নাম হলো পরমাণু। এটাকে হ্যাঁ পরম অণু, পরম অণু, এটাকে তুমি আর ভাঙতে পারবে না একে। তো এখন আসো এটা নিয়ে আসলে বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করছে, এটা গঠন কেমন, দেখতে কেমন, এটা ভিতরে এটা কলকব্জে কেমন আছে, এটা তো খালি চোখে দেখতেছি না, সবাই চিন্তা ভাবনা করতেছি এটা আসলে দেখতে কেমন, এটা আমাদের আসলে মাথা চিন্তা ভাবনা আছে এটা দেখতে কেমন। এটা চলো একটু দেখি আসলে জিনিসটা কেমন আছে। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা দেখব অণু, পরমাণু এবং তাদের গঠন। একটি বালির ডিবি গঠিত হয় কীভাবে? অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম বালির দ্বারা একটি বালির ডিবি গঠিত। আর একটি বালিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে মূলত একটি বালি গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোই মূলত পরমাণু। এখন আমরা দেখব একটি পরমাণুর ভেতরে মূলত কী কী পদার্থ থাকে। একটি পরমাণুর ভেতরে থাকে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তাহলে পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। পরমাণুর এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়ন। পরমাণুর পরিধিতে থাকে ইলেকট্রন। একটি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট যতটি প্রোটন থাকে, পরিধিতে ঠিক ততটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। তাহলে দাঁড়ালো পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। পরমাণুতে ইলেকট্রন কিভাবে প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ঘুরতে থাকে তার সম্পর্কে একটি ধারণা দেন নিলস বোর। আমরা এটাকে তুলনা করতে পারি সৌরজগতে পরিগ্রহরত গ্রহগুলো কিভাবে সূর্যকে প্রদক্ষিণ করে তার সাথে। ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে তাকে বলা হয় অরবিট অথবা কক্ষপথ। এই অরবিটগুলোকে কে, এল, এম ইত্যাদি নামে সূচিত করা হয়। আচ্ছা, তোমাকে ধারণা এটা বুঝবে আমাদের ভিডিওটা? আচ্ছা, আমরা তা একটু ব্যাখ্যা করি, তাই না? তো এটা ধরো এটা বললো যে বালির ডিবি, তো বালির ডিবির মধ্যে এই যে অনেক বালি থাকে, তাই না, ছোট ছোট অনেক বালি থাকে, বালির ভিতরে যেটা বললো এটা ঢুকে, এটা আসলে খালি চোখে দেখেছে বিষয়টা এমন না, যে বিজ্ঞানের বিভিন্ন সিস্টেম এটা দেখেছেন এটা ছবিটা ভিতরে। তো বললেন যে এরকম ভিতরে এরকম এই ধরনের হচ্ছে যে বিভিন্ন কণা থাকে, তো সেই কণাগুলোর একটা নাম দেওয়া হয়েছে এখানের মধ্যে, আমরা যেটা দেখেছি এই ধরনের ভাবে একটা বিন্যাস থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে যে সেই কণাটা হচ্ছে যে এই যে মাঝখানে কিছু কণা থাকে, বাইরে কিছু কণা থাকে। তো মাঝখানে যে কণাগুলি থাকে এখানে দেখা যাচ্ছে কিছু নীল রঙের কিছু নিউট্রন। তো নিউট্রন শব্দ শুনবো যে নিউট্রাল, মানে যার কোনো চার্জ নাই, একেবারে নিউট্রাল যে। তো এরকম কিছু নিউট্রাল নিউট্রন থাকে যাদের কোনো চার্জ নাই, মানে তড়িৎ নিরপেক্ষ। এবং এখানের মধ্যে থাকে কেন্দ্রে কিছু, এই যে এখানে পিঙ্ক কালারের কিছু প্রোটন থাকে, এই প্রোটনগুলো চার্জ হচ্ছে যে ধনাত্মক। তাহলে কেন্দ্রে থাকতেছে দু ধরনের কণা, এক ধরনের কণা হচ্ছে যে নিউট্রন, এক ধরনের কণা হচ্ছে প্রোটন। তো প্রোটন হচ্ছে যে প্রোটনের সাথে পজিটিভ চার্জ, কি বলো? তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, যার ধনাত্মক চার্জ থাকে, আর নিউট্রনের কোনো চার্জ থাকে না। তাহলে যদি ধরো একটা নিউক্লিয়াসের মধ্যে 60টা প্রোটন থাকলো, তাহলে চার্জ কেমন হতে পারে? এটা তো +7ই হবে, তাই না? একটা প্রোটন +1 +7ই, নিউট্রনের তো কোনো চার্জ এখানের মধ্যে নাই। তো দেখা যাচ্ছে যে এখানে প্রোটন এবং নিউট্রন থাকে। তো আমরা এই যে এখানে দেখা যাচ্ছে যে প্লাস এবং জিরো, নিউট্রন এখানে 100টা থাকলে কোনো চার্জ নাই, প্রোটনের চার্জ আমরা থাকে। তাহলে কেন্দ্র, তাহলে আসলে প্রোটন ছাড়া মনে কোনো চার্জ থাকে না, কি বলো? প্রোটন ছাড়া কোনো চার্জ থাকে না। আচ্ছা, তো এখন তাহলে আমরা যে বললাম এই তো পরমাণুর তো মধ্যে কোনো কারেন্ট তো আমরা থাকে না, ধরলে তো কোনো কারেন্ট আমাদের লাগে না,
তাহলে তো এই ক্লাস্টার সোনালিতে নিশ্চয়ই কেউ একজন তাহলে ইয়ে করে দেয় না, এটাকে এটাকে কি একজন থাপড়ায় ওকে বসায় দেয়, তুমি প্লাস চার্জ তো বসে থাকো, তাহলে ও মনে মাইনাস হবে, তাই না? আচ্ছা, তো ওই এই পজিটিভ চার্জ কে তো এটার নাম আবার নিউক্লিয়ন, মানে যে কেন্দ্রে যে এর নাম হলো নিউক্লিয়ন। এখন এই যে কেন্দ্রের মধ্যে একে বলা হয় ভাই তুমি চুপ থাকো, তুমি পজিটিভ চার্জ, আমি তোমাকে একটু নেগেটিভ করে দিব। এই নেগেটিভ করার জন্য মূলত বাইরে এই যে নেগেটিভ ইলেকট্রন গুলো থাকে, তার ফলে যেটা হয় তাহলে ওদের দুজনের মিলিত ভাবে আসলে কোনো আর চার্জ থাকে না। তো ইলেকট্রন গুলি এরা আসলে কাজ কি এদের, এরা এখানে কি করে, এরা হচ্ছে যেটা হচ্ছে এই যে আমাদের পজিটিভ যে আমরা এখানে মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা পরমাণুতে ঠিক যতটা প্রোটন থাকবে মানে যতটা প্লাস থাকবে ঠিক ততটা মাইনাস মানে ততটা ইলেকট্রন থাকবে, তার মানে এখানে কোনো চার্জ থাকবে না। এখান থেকে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, তাই না? তো আসলে এই যে কেন্দ্রে যে প্রোটন এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা সবসময় একই রকম থাকবে, কিন্তু বাইরে যে ইলেকট্রন গুলি আছে এরা কি এরা সবসময় কি এরা অনেক সময় চেঞ্জ হতে পারে, এখানে কেউ বাড়তে পারে, এখানে মধ্যে একজন চলে যেতে পারে, অনেক কিছু হতে পারে, বাট কেন্দ্র কখনো কি হবে না, এখানে চেঞ্জ হবে না। ধরো এখানে মধ্যে আমার আটটা ইলেকট্রন থাকে, আবার এখানে মধ্যে আমার সরি এখানে আটটা, হ্যাঁ আটটা প্রোটন থাকলো কেন্দ্রে, আবার আটটা ইলেকট্রন থাকলো, তাহলে আমার আট আট আমার আটটা পজিটিভ আটটা নেগেটিভ, আমার এখানে শূন্য হয়ে গেল। এখন যদি এমন হয় যে আমার এখানে মধ্যে যে এই দুটো ইলেকট্রন চলে গেল এখান থেকে, তাহলে কি হবে, আমার প্লাস হলো আটটা আর মাইনাস হলো ছয়টা, তাহলে প্লাস থাকলো দুইটা, তার মানে হচ্ছে যদি দুটো ইলেকট্রন চলে যায় তখন ওই ইলেকট্রন ওই পরমাণু চার্জ হয়ে যায় প্লাস টু। আবার যদি এরকম হয় যে এখানে মধ্যে আমার আরো একটা ইলেকট্রন এখানে আসলো, একটা ইলেকট্রন এখানে আসলো, তাহলে যেটা হবে একটা নেগেটিভ চার্জ বেড়ে গেল, তাহলে একটা ইলেকট্রন আসলে পরমাণুটা এখানে মধ্যে নেগেটিভ হয়ে যায়, একটা নেগেটিভ চার্জ, দুটো ইলেকট্রন এক্সট্রা আসলে দুটো নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন যদি চলে যায় এই যে দুটো চলে গেল তাহলে এখানে এই একে আর চেক দেওয়ার জন্য কেউ নাই, তখন এটা পজিটিভ চার্জ চার্জিত হয়ে যায়। এই হলো এখানে মধ্যে আসলে বেসিক একটা কথাবার্তা। তো এখন নিউট্রাল আছে এবং এখানে ইলেকট্রনের কাজ যেটা হচ্ছে এদের চারদিকে ঘুরে এখানে মধ্যে, তো কেমনি ঘুরে, এই যে যে ঘুরে ঘুরে যে রাস্তা আছে ট্র্যাক আছে এই ট্র্যাক গুলো বলে শেলস বা অরবিট বলা হয়, এবং এই কথাগুলো আসলে এই সুন্দর সুন্দর কথাগুলো বলছে, ওনার নাম অনেক কঠিন লাগতেছে আমার কাছে, না এটা বোর এ বলে আমি শুধুমাত্র ডেভিড বোর, নিলস হেনরিক ডেভিড বোর, বিশাল একটা নাম, নিলস বোর নাম উনি পরিচিত, এটার চেহারা অনেক সুন্দর লাগছে, তাই না? ভালো লোক মনে হয়, ভালো লোক। তো এখন এখানে উনি যেটা বললো সেটা হচ্ছে যে তোমার এই যে এখানে মধ্যে সে ঘুরতেছে, এখানে মধ্যে হ্যাঁ সে ঘুরতেছে, এবং এই যে প্রোটন সে কিন্তু ঘুরতেছে না, সে কেন্দ্রে থাকতেছে এখানে মধ্যে, তাহলে এই যে ইলেকট্রন তারা এই চারপাশে এখানে ঘুরতেছে ঘুরতেছে, কেমনে ঘুরতেছে এখানে কত শক্তি লাগে কি করে না করে এই বিষয়ে নিলস বোর একটা পরমাণু মডেলের কথা উনি বলেন, সেটা আমরা আমাদের পরের লেকচারে আমরা আলোচনা করছি।